Assalamualaikum, dear viewers, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well, dear viewers. আমরা মজাই মজাই ইংলিশ শিখছি, এই তো সেই ধারাবাহিকতায় আজ আবারও আমি এসেছি 10টি মাত্র সেন্টেন্স নিয়ে, নতুন 10টি সেন্টেন্স যা থেকে আমরা ইংলিশ কিছুটা হলেও শিখতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটি বলি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, তুমি কি এখানে থাকো? তুমি কি এখানে থাকো? তাহলে আমরা কি বলবো? ডু ইউ লিভ হিয়ার? ডু ইউ লিভ হিয়ার? তুমি কি এখানে থাকো? তাহলে আমি যখন কাউকে ইংলিশে প্রশ্ন করব, হঠাৎ করে কারোর সঙ্গে আমার দেখা হয়ে গেছে, তখন আমি তাকে বলছি ডু ইউ লিভ হিয়ার, তুমি কি এখানেই থাকো? তাহলে এটা পারবো না কাউকে কোশ্চিন করতে? অফকোর্স, অবশ্যই পারবো। তাহলে আমরা কী শিখলাম? ডু ইউ লিভ হিয়ার। তারপর আমরা যদি বলি যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি, আমি বললাম যে আমি এখন চলে যাচ্ছি, তাহলে কি বলবো? আই অ্যাম লিভিং নাও। কি বলবো? আই অ্যাম লিভিং নাও। আচ্ছা, আমি বললাম যে আমি এখন চলে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি, তাহলে কি বললাম? আই অ্যাম লিভিং নাও। তারপর আমি যদি কাউকে বলতে চাই যে আমি কিভাবে সাহায্য করতে পারি, আমি বলছি যে আমি কিভাবে সাহায্য করতে পারি, তাহলে কি বলবো? কাউকে যখন কোশ্চেন করবো তখন বলবো যে হাউ ক্যান আই হেল্প ইউ। কি বলবো? হাউ ক্যান আই হেল্প ইউ। আচ্ছা, তাহলে এটা আমরা তিনটা সেন্টেন্স শিখে গেছি মোটামুটি। একটি হচ্ছে ডু ইউ লিভ হিয়ার, একটি হচ্ছে আই অ্যাম লিভিং নাও, একটি হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরে একটি সেন্টেন্স আমরা শিখবো, বাংলাটা বলছি। বাংলাটা যদি হয় যে তুমি কি বলতে চাও, বললাম যে তুমি কি বলতে চাও, তাহলে কি হবে? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাও? তাহলে কি এটা কি করা যাবে, এই কোশ্চেনটা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এভাবেই আমরা ইংলিশে কোশ্চেন করতে পারবো যে আমি যখন কাউকে বলবো যে হোয়াট ডু ইউ মিন, তাহলে কি হলো যে তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ মিন। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে আমি বললাম কি বলবো, পরে কিছু বলবো যে কাউকে আমি ইংলিশে বলতে চাচ্ছি যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বলবো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, অর্থটা কি হচ্ছে যে মুখ সামলে কথা বলো। কি হলো অর্থটা? মুখ সামলে কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলো। তারপরে আমি কাউকে বলবো, কারোর সঙ্গে কাউকে আমি বলবো যে বলছি যে টক টু ইউ ল্যাটার, পরে তোমার সঙ্গে কথা হবে, টক টু ইউ ল্যাটার, পরে তোমার সঙ্গে কথা হবে। আচ্ছা, তারপরে বলছি যে বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমি এই কাজটি করতে পারবো, বিশ্বাস করুন, ট্রাস্ট মি আই ক্যান ডু দিস ওয়ার্ক, বিশ্বাস করুন, ট্রাস্ট মি আই ক্যান ডু দিস ওয়ার্ক, বিশ্বাস করুন আমি এই কাজটি করতে পারবো। তাহলে কি এটা আমি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো যে ট্রাস্ট মি আই ক্যান ডু দিস ওয়ার্ক। আচ্ছা, তারপরে যদি বলি যে আমি টেক্সট করবো, কি বললাম? আমি টেক্সট করবো, তাহলে কি বলবো? আমি টেক্সট করবো, যদি বলি বলবো আই উইল টেক্সট ইউ। কি বলবেন? আই উইল টেক্সট ইউ। আমরা তাকে বলি সচরাচর যে হ্যাঁ, মেসেঞ্জারে কথা হবে, চ্যাটিংয়ে কথা, মানে চ্যাট যখন আমরা করি বা এটা পাঠাবো, তাহলে কি বলবেন তখন? আই উইল টেক্সট ইউ, আমি এটা টেক্সট করবো। আচ্ছা, তারপরে আমরা তো বলেছিলাম যে আজকে আমরা 10টা সেন্টেন্স শিখবো। আমি যদি বলি যে বলার আগে ভাবো, কি বলবো? বলার আগে ভাবো, তাহলে থিঙ্ক বিফোর ইউ স্পিক। কি বলবেন? থিঙ্ক বিফোর ইউ স্পিক। আচ্ছা, তাহলে আমরা আজকে কয়েকটি সেন্টেন্স শিখে নিয়েছি, তাই না? আমি যদি বলি যে আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, তাহলে কী হবে? লেট মি সি, আমাকে দেখতে দাও, লেট মি সি। ওকে, তাহলে আজ আমরা 10টি সেন্টেন্স শিখেছি। 10টি সেন্টেন্সগুলো হচ্ছে ডু ইউ লিভ হিয়ার, কি বলেছি? ডু ইউ লিভ হিয়ার, মানে তুমি এখানেই থাকো, ডু ইউ লিভ হিয়ার, তুমি এখানেই থাকো, হাউ ক্যান আই হেল্প ইউ, আই অ্যাম লিভিং নাও, হোয়াট ডু ইউ মিন, লেট মি সি, মানে কি আমাকে দেখতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি স্পিক, আমাকে বলতে দাও, এই তো। তারপরে কি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলো, এটা শিখলাম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তারপরে শিখলাম যে
think before you speak bolar age bhabo tar pore shikhlam je ki shikhlam trust me I can do this work amake bishwash korun ami ei task ti korte parbo so dear viewers অনেক 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 ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করি আর সকলের জন্য ভালোবাসা রইল এবং আমার এই চ্যানেলটি ইংলিশ টিপস 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ